الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সলাতামিকা নবীলিকা নুরাল প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ আপনারা দেখছেন মাদানী চ্যানেল এর বিশেষ ট্রান্সমিশন যা দাওয়াত প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়ে আসা হয়েছে আর তা হচ্ছে ছোটদের দাওয়াত ইসলামী তো দূর এবং কাছে দেশ প্রবাসের যে আমাদের দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং দাবাত ইসলামীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবারকবাদ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজ আমরা জানবো দাবাত ইসলামী বাচ্চাদের জন্য কি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে তো আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়োগ করে নিই কেননা মুমিনের নিয়ত তার চেয়ে অধিক উত্তম আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ তাল আলি আলুসাল্লাম এ সন্তুষ্টি অর্জনের জন্য ইলমিদিন অর্জনের জন্য এ বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো শুনবো ঈশা আল্লাহ আজ্জাওয়াজ সল্লো আল হাবিব সল্ল্লাহ তাল মোহাম্মদ সাল্ল তালি ও সাল্লাম দর্শক দ্রুতি পাক পাঠ করার অসংখ্য ও উবরকাত রয়েছে আমাদের প্রিয় আকা মক্কি মাদানি ওয়ালে মুস্তফা হুজুরে আকরম সাল্লাহ তাল আলি আলু সাল্লাম এর মহত্বপূর্ণ ইরশাদ হচ্ছে জঈনু মজা বিসলাতি সলাতি ফা সলা সলাতাকুম আলাইয়া নুরুল্লা কুম ইয়ামা অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দূরদেব পাক পাঠ করার দ্বারা আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও কেননা তোমাদের দূরদেব পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে সল্লোয়াল হাবীব আলা মুহাম্মদ সল্লী আলহিউ প্রিয় দর্শক দীনে ইসলাম আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা প্রদান করেছে কিভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করব কিভাবে আমরা আমাদের পরিবারে বসবাস করব কিভাবে আমরা আমাদের ছোট্ট বাচ্চাদের দিক নির্দেশনা প্রদান করে তাদের সুশিক্ষায় শিক্ষিত করবো আলহামদুলিল্লাহ তোর মধ্যে বাচ্চাদের শিক্ষা ইসলামের মধ্যে অন্যতম বিভিন্ন হাদিসী পাকের মধ্যে নবী রসুল আরবি সল্ল্লাহ তাল আলহি সাল্লাম ছোট্ট বাচ্চাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করেছে এক হাদিসী পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী রসুল আরবি সল্ল্লাহ তাল আলি সাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের সন্তানদের তিনটি বিষয়ের শিক্ষা দাও নম্বর এক হচ্ছে আমি নবীর ভালোবাসা আর নম্বর দুই হচ্ছে আহলে ব্যতের ভালোবাসা এবং নম্বর তিন হচ্ছে কোরআনে পাকের তেলোয়ার কোরআনে পাক বাচ্চাদের শিক্ষা দাও এই হাদিসে পাক থেকে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি যে রসুল করিম সাল্ল তালি আলুসাল্লাম বাচ্চাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে কতটুকু গুরুত্ব প্রদান করেছেন আলহামদুলিল্লাহ একটি সন্তান ছোটো থেকে যে বিষয়ে অভ্যস্ত হয় সে বিষয় সারা জীবন তার মাঝে থাকে বলা হচ্ছে বাচ্চারা হচ্ছে ছোটো নরম জিনিস তাদেরকে যেভাবে তোমরা প্র্যাকটিস করাবে যেভাবে তাদের শিক্ষা দেবে তারা বড় হয়ে সেই শিক্ষায় ধারণ করবে যদি কোনো বাচ্চা ছোট কাল থেকে ইসলামী আদর্শে আদর্শবান হয় তাহলে বড় হওয়ার পরও এই আদর্শ তার মাঝে থাকে আবার কেউ যদি নিজের ছোট বাচ্চাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত না করে সুশিক্ষায় শিক্ষিত না করে তাহলে ওই বাচ্চা একদিন বড় হয়ে দিন সমাজ রাষ্ট্র সকল কিছুর জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় যার দৃষ্টান্ত আপনাদের মাঝে তো দর্শক আলহামদুলিল্লাহ ইসলামে আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন তার মধ্যে একটি বিষয় হচ্ছে বাচ্চাদের শিক্ষা দেওয়া আলহামদুলিল্লাহ এই বাচ্চাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে দাওয়াত ইসলামী কি করছে আসুন সে ব্যাপারে আজ আমরা কিছু শ্রবণ করব সল্লো আল হাবিব সল্লাহতাল মোহাম্মদ সল্ল্লাহ তালিহি সাল্লাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা হয়তো অবগত আছেন দাওয়াত ইসলামী যা উনিশশো একাশি সনে আজকের এই দিনে তথা দুসরা সেপ্টেম্বর দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করা হয় আলহামদুলিল্লাহ দিন দিন এই দাওয়াত ইসলামীর কার্যক্রম আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে আর এই দাওয়াত ইসলামী আশিটিরও অধিক বিভাগে দিনই ক্ষেতনত আঞ্জাম দিয়ে যাচ্ছে তোর কয়েকটি ডিপার্টমেন্ট বিশেষ করে ছোট্ট বাচ্চাদের জন্য দাওয়াত ইসলামী রেখেছে তোর একটি হচ্ছে মাদ্রাসাতুল মদিনা জি হা দাওয়াত ইসলামের একটি বিভাগ হচ্ছে মাদ্রাসাতুল মদিনা আর এই মাদ্রাসাতুল মদিনার মধ্যে আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন দাওয়াত ইসলামের অধীনে সারা বিশ্বে হাজারো হাজারো মাদ্রাসাতুল মদিনা পরিচালিত হচ্ছে যাতে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ছোট্ট মাদানী মুন্না ও মুন্নি তারা দিনই ইসলাম অর্জন করছে কোরআনে পাকের শিক্ষা অর্জন করছে মাদ্রাসাদুর মদিনায় তারা পুরানি পাকের নাজেরা ও হিপস সম্পন্ন করছে আপনি শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ হাজারো হাজারো ছোট্ট মাদানী মুন্না এবং মুন্নি আমাদের এই দাবাত ইসলামীর মাদ্রাসাদুর মদিনা থেকে হিপস ও নাজারা সম্পন্ন করেছেন প্রিয় দর্শক যেহেতু দাওয়াত ইসলামী আপনাদের মাঝে এবং আপনাদের ছোট্ট বাচ্চাদের জন্য দিন ইসলামের খেদমত চালিয়ে যাচ্ছে আর বিশেষ করে এই দাবাত ইসলামী ছোট্ট বাচ্চাদের জন্য বিশেষ এক ভূমিকা রেখেছে আসুন তোর মধ্যে আমরা মাদ্রাসাতুল মদিনা সম্পর্কে কিছুটা ধারণা নেব জি আসুন আমরা এখন একটি প্যাকেজ দেখব যাতে আপনারা খুব সহজেই দেখতে পাবেন যে দাওয়াত ইসলামী ছোট্টদের জন্য কি অবদান রাখছে আর কিভাবে। দাবাতি ইসলামের ছোট্ট বাচ্চাদের শিক্ষা প্রদান করছে আসুন আমরা তার কিছু জলক আপনাদের সাথে শেয়ার করছি জি আমাদের প্যাকেজ দেখিয়ে দিন শোভানন্দ শোভানন্দ প্রিয় দর্শক আপনারা এখনই অবলোকন করেছেন যে দাওয়াতে ইসলামী মাদ্রাসাদুর মদিনায় কী দিনই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আমার সামনে কিছু ছোট বাচ্চারা বসে আছে তো তারাও মাদ্রাসাদুর মদিনায় বর্তমান অধ্যয়নরত আছেন আমি তাদের কাছ থেকে কিছু বিষয় আপনাদের জন্য শেয়ার করব যাতে আপনারও খুব সহজে অনুধাবন করতে পারেন যে দাওয়াত ইসলামী এর ছোট্ট বাচ্চাদের জন্য কি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আসুন আমরা আমাদের উপস্থিতিগণ থেকে কিছু অভিমত শ্রবণ করি তারা যেহেতু মাদ্রাসাদুল মদিনায় বর্তমান অধ্যয়নরত আছেন তাদের কাছ থেকে আমরা কিছু বিষয় জানব যে তারা এই দিনই প্রতিষ্ঠানে বর্তমান অধ্যয়নরত আছেন তারা এই প্রতিষ্ঠান থেকে কি শিখতে পেরেছেন সল্লু আল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তলি সাল্লাম জি আপনি বলুন আপনি এই দাওয়াত ইসলামের মদিনায় বর্তমান অধ্যয়নত আছেন আপনার নাম ঠিকানা এবং পাশাপাশি এই দাওয়াত ইসলামের মাদ্রাসুল মদিনায় আপনি কি শিখতে পেরেছেন জি আমি দাওয়াত ইসলামের দ্বারা পরিচালিত মাদ্রাসাতুল মাদিনা থেকে শহীদযুদ্ধভাবে কোরআনের শরীফ তেলত করা এবং কোরআনে পাকে সাতপাড়া হেফস করেছি এবং পিও নবী সাল্লাই এর ভালোবাসা এবং পিও নবী এর সুন্নতের ভালোবাসা এবং আহলে ভাইতের ভালোবাসা এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করা নামাজের ফরজ ও নামাজের সত্য অজুর ফরজ গোসলের ফরজ এবং ঘর থেকে আসা যাওয়ার সময় পাঠ করার দোয়া এবং ইত্যাদি মাসা আল্লাহ প্রিয় দর্শক আমরা শুনেছি আমাদের এই ছোট্ট বন্ধু অনেক কিছু শিখেছে তো যেহেতু ওনার পড়াই হচ্ছে কোরআনে পাকের তেলোয়াত তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তেলোয়াত শুনিয়ে দিবেন তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং যারা আমাদের ছোট্ট বন্ধুরা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটু তেলোয়াত শ্রবণ করিয়ে দিন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الانسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فباي الاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان؟ مرج البحرين يلتكيان، بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان؟ মাশাল্লাহ মাশাল সুভান আল্লাহ সুভান আল্লাহ প্রিয়দর্শক দেখুন দাওয়াত ইসলামী আপনাদের ছোট্ট বাচ্চাদের জন্য কী অবদান রেখেছে মাসাল্লাহ কত সুন্দর কোরআনে পাকের তেলোয়াত আমাদের শ্রবণ করিয়েছেন আপনিও যদি চান আপনার বাচ্চা এভাবে সুমধুর কণ্ঠে কোরআনে পাকের তেলোয়াত করুক এই জন্য আপনার দাওয়াত ইসলামই আপনার পাশেই রয়েছে তো যাব আমার আরও একটি বন্ধুর কাছে দেখি তিনি দাওয়াত ইসলামের মাদ্রাসাদুর মদিনায় অধ্যয়ন করে কি শিখতে পেরেছেন জি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু উপস্থাপন করুন আমার সাল্লাহ আপনি দাওয়াত ইসলামের মাদ্রাসাদুর মদিনায় বর্তমান অধ্যয়নরত আছেন সেখানে আপনি কি শিখতে পেরেছেন কী বা আপনার আদর্শ বর্তমান যদি আমাদের ছোট বন্ধু এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আমার নাম মাহমুদ আবদুল্লাহ আক্তারি আমার বাড়ি নোয়াখালী আমি মাদ্রাসেল মদিনা সাইনবোর্ড থেকে এসেছি আলহামদুলিল্লাহ পিয়ানবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা পিয়ানবী সাল্লামের সুন্নতকে ভালোবাসা আহলেবাদ ভালোবাসা পিতামাতার সম্মান এবং এক অপর ইসলাম ভাইকে দেখার সাথে সাথে কী করা উচিত ইত্যাদি আমি এই মাদ্রাসা থেকে অধ্যয়ন করেছি ছোট্ট বন্ধুরা এবং প্রিয় দর্শক যেহেতু আমরা শুনেছি আমার এই ছোট্ট ইসলামী বাই অনেক কিছু শিখেছে কি কি শিখেছে তোর মধ্যে আরও একটি বিষয় হচ্ছে নাতি মুস্তফা প্রিয় নবী সাল্লাহ সাল্লামের নাথ তিনি শিখেছেন যা অনেক সময় আমাদের বিভিন্ন ইজিতিমার মাঝে তিনি উপস্থাপন করে থাকেন রাসুন এখন আমরা তার কাছ থেকে একটি নাতি মুস্তাফা সল্লাল্লাহ সাল্লাম শ্রবণ করবো সল্লাহ আলাহ হাবিব সল্লাল্লাহ তা আলা আলাহ মোহাম্মদ সল্লাল্লাহ তা আল্লাহ হওয়ার সাল্লাম সল্লাহ্ আলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ তা আলা আলি আহি সাল্লাম মাশাল্লাহ মাশাল পি ইসলাম বেয়ার এবং দর্শক বেঙ্গল হামদুল্লাহ আমরা শুনছি আমার ছোট্ট ইসলামী ব্যায়ের কাছ থেকে যে নাতি মুস্তফা আসলে যখন একজন আশিক রসুল নেবী পার্ক সাল্লাল্লাহ আলিসাল্লামের গুণ কীর্তন শ্রবণ করে তার ইস্কের আগুন আরও প্রজ্জ্বলিত হতে থাকে আরোই কুরবান যান মাশাল্লাহ এই ছোট্ট বাচ্চারা প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ সাল্লামের শানে কতই না মনোমুগ্ধকর নাথ পাঠ করছে আর এটাই হচ্ছে আপনার দাওয়াত ইসলামী যা ছোট্ট বাচ্চাদের জন্য অবদান রেখেছে হয়তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ছোট্ট বাচ্চারা ইস্ক রসুলে এতই পরিপূর্ণ থাকে যে তারা ইস্ক রসুলে চোখের অস্ত্র বিসর্জন দিতে থাকে সুবহান আল্লাহ এমন দৃষ্টান্ত শুধু আপনি দাওয়াত ইসলামের মধ্যেই পাবেন যারা ছোট্ট বাচ্চারা ইস্কের সুলে এমনভাবে কান্নাকাটি করে আল্লাহ সুবাহান তারা আমাদেরকেও এই দাওয়াত ইসলামীর ছায়া তোলে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক সল্ল আল হাবিব সল্লাহ তাল মুহাম্মদ সল্লাহ তালী আলু সাল্লাম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা দুজন ইসলামিক ভাইয়ের কাছ থেকে বিভিন্ন অভিমত এবং তেলোয়াত এবং নাতে মুস্তফা আমরা শুনেছি তো আসুন আরও এক ইসলামী বেড়ার কাছ থেকে আমরা জানব যে তিনি এই দাওয়াত ইসলামের মাদ্রাসুল মদিনায় অধ্যয়ন করে কি শিখতে পেরেছেন আমার নাম মোহাম্মদ সাব্বির আতারি আমি নেত্রকোনা জেলায় থাকি আমি সায়নবট মাদাতুল মদিনাতে পড়ি দাওয়াত ইসলামের দ্বারা তো মাদ্রাসুল মদিনা থেকে আমি উনত্রিশ পারা হেফস করছি এই মাদ্রাসার হাফেজ জন্মের সাথে সাথে নেকামলের প্রতি অনেক উৎসাহ দান করেন যেমন নবীর সুন্নতের প্রতি ভালোবাসা ভাইদের ভালোবাসা অনেক শিক্ষণীয় মাদানি ফুল এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করা উস্তাদের সাথে কীভাবে আচরণ করতে হবে সেই মাদানী ফুল দান করে আমি এখান থেকে অনেক মাদানি ফুল শিক্ষা অর্জন করতে পেরেছি সেই কারণে আমি দাওয়াত ইসলাম জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা শুনছি আমার এই ছোটো ভাইয়ের কাছ থেকে যিনি উনত্রিশ পারা কোরআন পাক হিপস করেছেন সুবাহনুল্লা সুবাহনুল্লাহ আর কিছুদিন পরে সে ত্রিশ পারা তথা সম্পূর্ণ হাফিজ কোরআন সম্পন্ন করবে আল্লাহ সুবহানব তালা তার এলিমে আমলে অফুরন্ত বরকাদ দান করুক প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ শুনছিলাম দাওয়াত ইসলামী ছোট্ট বাচ্চাদের জন্য কি অবদান রাখছে ছোটোদের দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আসুন এখন আমরা এমন একটি ডিপার্টমেন্টের ব্যাপারে অবগত হব যে ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ দিন এবং দুনিয়াবি দিনই বিষয়ের পাশাপাশি দুনিয়াবি বিষয়েও আমাদের ছোট্ট বাচ্চাদের শিক্ষা দান করা হয় আর তা হচ্ছে দারুল মদিনা যেখানে বাচ্চাদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও দেওয়া হয় আসুন তার কিছু ঝলক আমরা আপনাদের মাঝে উপস্থাপন করছি যে আমাদের দারুন মদিনা সম্পর্কে কিছু দেখিয়ে দিন দাওয়াতে ইসলামী দাওয়াতে ইসলাম ঘরে ঘরে খুশি রামিষ দাওয়াতে ইসলামী দিবস ঘরে ঘরে খুশি রামিষ দাওয়াতে ইসলামী দিবস হবে না কেন আনন্দিত নবিরা চিকিৎসক সুহান আল্লাহ সুবান আল্লাহ প্রিয় দর্শক দেখলেন তো আপনার দাওয়াত ইসলামী ছোট্ট বাচ্চাদের জন্য কী করছে ছোটোদের দাওয়াত ইসলামী যা আলহামদুলিল্লাহ মাদ্রাসুর মদিনার পাশাপাশি দারুল মদিনা এই ছোটো বাচ্চাদের জন্য দিনই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে যা আপনারা এখনই দেখেছেন প্রিয়দর্শক আসুন এ দারুল মদিনা থেকে বাচ্চারা অধ্যয়ন করে কী কী শিখতে পেরেছে তা ওই দারুল মদিনার একজন ছোট বাচ্চার জবান থেকে শুনুন আসসালামু আলাইকুম মাই নেম ইস আব্দুল আলাস টু ইন দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সিস্টেম আমার ফেভারিট কার্টুন গুলাম রাসুল মাই স্কুল নেম ইস দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সিস্টেম আমি কানিস পেতে দেখি আমার কাছে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাই নেম ইস শাহ মোহাম্মদ জুনেদ আই স্টাডিং ইন স্ট্যান্ডার্ড ওয়ান মাই স্কুল নেই ইজ দারুন ওদিনে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সিস্টেম আই মাস্ট স্টার্ভ টু রিফর্ম মাই সেলফ অ্যান্ড পিপল অফ দ্য ইনশা আল্লাহ আজল আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ আজল মাই নেম ইস মোহাম্মদ রহমান আই এম স্ট্যান্ডার্ড ওয়ান

দাওয়াত ইসলামী ছোটোদের কি অবদান রেখেছে তা আপনারা দেখছেন তবে আসুন এখন আপনাদেরকে আমরা এমন একটি বিষয়ের সম্পর্কে অবগত করাবো যার দৃষ্টান্ত শুধুমাত্র আপনার দাওয়াত ইসলামী আপনার অবগত আছেন যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ আর এই যুগে বাচ্চাদের দিন এবং দুনিয়াবি সকল কিছুই হরণ করা হচ্ছে বিভিন্ন কার্টুনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনার দাবাত ইসলামী সে বাচ্চাদের উদ্দেশ্যে সেখানেও দিনই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আপনার হয়তো অবগত আছেন দাওয়াত ইসলামী এমন একটি ডিপার্টমেন্ট চালু করেছে যার মাধ্যমে ছোট্ট বাচ্চারা অন্যান্য কার্টুন থেকে দূরে সরে ইসলামিক কার্টুন দেখা শুরু করেছে আর যার বদলতে তারা দিনই এবং দুনিয়াবি অজস্র জ্ঞান ভাণ্ডার অর্জন করছে আর তা হচ্ছে কিডস মাদানি চ্যানেল তথা গুলাম রসুল এবং কানিস ফাতিমা এবং সাদ ও সাদিয়া জি আসুন আমরা এখন দেখব দাবাত ইসলামী সোশ্যাল মিডিয়ার জগতে ছোট্ট বন্ধুদের জন্য কি অবদান রাখছে জি বেশ পৌঁছে গেছি

আপনি এসব কি করছেন আমি তো প্লেট পরিষ্কার করছি প্লেট পরিষ্কার করছেন নাকি পানি অপচয় করছেন আপনি কি জানেন পানি আল্লাহ তাআলা নিয়ামত তাই এভাবে অপচয় করা উচিত নয় কাল কিয়ামতের দিন এই নিয়ামতগুলোর হিসাব নেওয়া হবে কুরআন কারীমের মধ্যে আছে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন অটপল নিশ্চয়ই নিশ্চয়ই সেদিন তোমাদেরকে নিয়ামত গুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাই পানির মতো নিয়ামত কোনো অবস্থায় অপচয় করবেন না আপনারা আপনারা ভালো আছেন তখন কিছু না কিছু খারাপ অবশ্যই হয় কিছুই হয় না এটা আপনাদের মনে অনর্থ কুপ্রথার জন্ম নিয়েছে কুপ্রথা এটা আবার কি কুপ্রথার অর্থ হলো এই যে কোন জিনিস কোনো ব্যক্তি কোনো কাজ শব্দ বা সময়কে নিজের জন্য অশুভ মনে করা যেমন কালো বিড়াল আমার সামনে অতিক্রম করলো তাহলে আমার সময়টা খারাপ যাচ্ছে কাচি নিয়ে খেললে ঘরে ঝগড়া হয় এই সব সবকিছু কুপ্রথা এবং কুধারণা আমাদের ধারণার শিকার হওয়া উচিত নয় জাযাকাল্লাহ গোলাম রসুল ভাই আপনি এসে আমার টেনশন দূর করলেন তা না হলে তো ফয়জান ভাই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন আসুন আমরা চলি টিউশনের দেরি হয়ে যাচ্ছে জি দর্শক আপনারা দেখেছেন যে দাওয়াত ইসলামী ছোট্ট বাচ্চাদের জন্য কী অবদান রেখেছে যা দৃষ্টান্ত আপনারা এখনই দেখেছেন আলহামদুলিল্লাহ মাদারিন চ্যানেল বাংলা কানিস ফাতিমা হয়তো আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ প্রায় ছত্রিশ মিলিয়ন প্লাস ভিউ হয়েছে যার শিরোনাম হচ্ছে রায়কে হারিয়ে গেল জি আসুন যে ভিডিওটি 36 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে তার কিছু জলক আপনাদের দেখাচ্ছি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া ও ওয়া বারাকাতুহু আহমদ ভাই অনেক প্যারেশান মন হচ্ছে জানি না রাইকা কোথায় চলে গেছে চিন্তায় হয়ে গেছি আমরা কোথাও পাওয়া যাচ্ছে না রাইকা রাইকাকে তো আমি আইসক্রিম সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি কি আইসক্রিম ওয়ালা কোথায় দাঁড়িয়ে ছিল আপনার ঘরের সামনেই তো দাঁড়িয়ে ছিল আল্লাহ মাফ করুক কোন আপনি চিন্তা করবেন না দ্রুত পুলিশকে কল করুন তারা হলোতে আমি মোবাইল ঘরে রেখে এসেছি এখনই ঘরে গিয়ে কল করছি হুম জি বাবা কিছু জানতে পেরেছেন না মা আমি তো পুলিশকে কল করতে যাচ্ছি বাবু আঙ্কেল আইসক্রিমওয়ালার সাথে দাঁড়িয়ে থাকতে দেখেছিল রাইকার আইসক্রিম খাওয়াটা অনেক পছন্দের ছিল আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে টাকা সামনে রাখো জি জি পুরো 70 টাকা আছে রাইকা রাইকা এসেছে রাইকা রাইকা এসেছে রাইকা এসেছে কোথায় গিয়েছিল আমার মা আমরা তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম বাবা আমি তো এখানেই ছিলাম রাইকা এখানে তো ছিলেন না আপনি কোথায় গিয়েছিলেন তাড়াতাড়ি বলুন আমি তাকে পাশের গলি থেকে নিয়ে এসেছি রাইখা আম্মু আপনি ওখানে কেন গিয়েছিলেন আসলে আমি আইসক্রিম নিতে গিয়েছিলাম এরপর যা হলো মামুনি কথা سنو আমজাদ ভাইয়ের ঘর কোণটি ওই ইয়েলো গেট জায্জা কিলা মামুনি হুম কত সুন্দর কুকুরছানা তাকে একটু আদর করেনি হ্যালো আমার আইসক্রিম আমার আইসক্রিম দাও কোথায় যাচ্ছে ডাকি আমার আইসক্রিম দাও থামো থামো আমার আইসক্রিম আমার আইসক্রিম আমি তোমাকে ছাড়বো না বেরিয়ে এসো তুমি আমার আইসক্রিম খেয়েছো আমি তোমাকে ছাড়বো না তুমি কাজটি ভালো করনি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি হবার কাতু ওয়ালাইকুম আসসালাম রাইকা আপনি একা এখানে ও আপনি সরি ভাইয়া এ কুকুর আমার আইসক্রিম নিয়ে নিয়েছে কিন্তু কুকুর কোথায় ওই দেখুন ওখানে বসে আছে ওহ হো রাইকা আমি অন্য একটা আইসক্রিম কিনে দিব এখন তাড়াতাড়ি চলুন ঘরের সবাই টেনশন করছে হয়তো ঠিক আছে প্রিয় দর্শক দেখেছেন আপনারা এই দাওয়াত ইসলামী বাচ্চাদের জন্য কি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে তোর মধ্যে হচ্ছে ইটস মাদানি চ্যানেল প্রিয় দর্শক আপনারা অবগত আছেন এই কিটসের মাধ্যমে আমাদের ছোট্ট বন্ধুরা ছোট্ট বাচ্চারা তারা দিনই জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী কিটস মাদানি চ্যানেল কার্টুনের মাধ্যমে দিনই শিক্ষা প্রসার করছে আর যার দৃষ্টান্ত আপনারাই অবলোকন করছেন তো আসুন দেখি এই দাওয়াত ইসলামী কার্টুন দেখে ছোট্ট বাচ্চাদের কি পরিবর্তন এসেছে বা কি তারা শিখেছে আসুন আমরা তা বাচ্চাদের নিজ জবানে শ্রবণ করি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আমার নাম আশরাফুর আমার নাদিম আমি কর্ণফুলের জুলদা দাওয়াত ইসলামে হ্যাঁ জবে আমি মাদানি কিস দেখতে খুব ভালোবাসি সেখান থেকে আমি অনেক সুন্নত শিখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার নাম মিনহার ইসলাম সানি আমি কর্ণফুলী হ্যাপস গানাই হ্যাপস বিয়ে পড়ি মারে জানেন কি আমি দেখি আমি সেখান থেকে মা বাবাকে কেমন সম্মান করতে হবে সেগুলো শিখি এবং অর্জন করি সালাম আলাইকুম মরহামুল প্রিয় দর্শক আপনারা দেখেছেন এই ছোট বন্ধুরা কি অভিমত ব্যক্ত করছে আসুন আরও একটি অভিমত আমরা শ্রবণ করি আর দেখব যে বাচ্চারা এই কিডস থেকে কার্টুন থেকে কি শিখতে পেরেছে জি আমাদেরকে আরও একটি অভিমত দেখিয়ে দিন জি সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মহিম আত্মারি আমি কর্ণবলি মাদ্রাসাচল মদিয়ানি হেল্পস কানাই পড়ি আমি মাদানচল গিস দেখতে অনেক ভালোবাসি আমি গোলাম রসুল কানিস ফাতিমা দেখে অনেক দূর শিখতে পারি সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আপনারা সচক্ষে অবলোকন করেছেন ছোটোদের দাওয়াত ইসলামী তথা দাওয়াত ইসলামী আমাদের ছোট্ট বাচ্চাদের জন্য আমাদের প্রজন্মের জন্য কি ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানাওয়াত আমাদেরকে আজীবন এই আশিকানের সুরের দিনী সংগঠন দাওয়াত ইসলামের সাথে স্থায়িত্ব থাকার তৌফিক দান করুক তো আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের দাওয়াত ইসলামী আজ দুসরা সেপ্টেম্বর যা দাবাত ইসলামীর প্রতিষ্ঠাবার্ষিক তো কাজে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের দাবাত ইসলামী তো আপনাদের কাছে একটি দরখাস্ত করব একটি রিকোয়েস্ট করব আপনারা দেখেছেন আমার সামনে যারা ছোট ছোট মাদানী মুন্নারা বসে আছে তথা ছোট্ট ইসলামী ভাইয়েরা বসে আছে তাদের প্রতিভা তাদের কনফিডেন্স তাদের কোয়ালিটি আপনারা এখনি অবলোকন করেছেন যদি আপনিও চান আপনার ছোট্ট ছেলে আপনার একটি নাতি আপনার একটি ছোট ভাই এভাবে দাবাত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে কোরআনে পাকের তেরোয়াত করুক হাফিজ কোরআন হোক আলিমি দিন হোক এবং প্রিয় নবী সাল্লাহ আল সানাখানি করুক তো দেরি কেন আসুন না আজই আপনার নিকটবর্তী দাবাত ইসলামের মদ্দাসুর মদিনায় অথবা দারুল মদিনায় ভর্তি করিয়ে দিন আর আপনার মনের আশা পূরণ করুন আল্লাহ সবহানা তালা আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুন দর্শক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি তো অনুষ্ঠান এখনও জারি আছে তথা দাবাত ইসলামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিন পিপি এই বিশেষ ট্রান্সমিশন আপনারা দেখতে থাকুন মাদারী চ্যানেল পর্দায় সর্বদা থাকুন আল্লাহ সুবাহ আমাদেরকে যা কিছু শ্রবণ করেছে এর উপর আমল করার তৌফিক দান করুক দর্শক দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে ঈশা আল্লাহ আজাল যদি কখনো সুযোগ হয় আবারও আপনাদের মাঝে উপস্থিত হব দাবাত ইসলামী ছোট্ট বাচ্চাদের জন্য কী অবদান রাখছে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হা মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলাম जिंदाबाद আনন্দিত হও আহরে সুন্নাত পেল দাওযাত ইসলামী দিবস সকল আদায় করো ভাই সকল দাওযাত ইসলামী দিবস